নদীতে ফাটল, জল ঢুকছে গ্রামে, আতঙ্কিত গ্রামবাসী। হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর রূপমারি এলাকার ঘটনা। গৌরেশ্বর নদীর বাঁধ বেশ কিছুটা জায়গায় ফাটল ধরায় সেখান দিয়ে জল ঢুকছে গ্রামে। জলের তোড়ে ফাটল আরো বড় হয়ে গেলে আরো জল ঢোকার সম্ভাবনা, তাই আতঙ্কিত গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, এখানে প্রায় সবসময় নদীতে ফাটল দেখা দেয় বা নদীর বাঁধ বসে যায়। সামনেই বর্ষাকাল, বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তারা দিন কাটাচ্ছে। যদিও এই ঘটনার বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি। বেড়েছে, তাই আমরা দেখতে এসেছি, লিক হয়ে জল ঢুকছে নদীর ওপারে, আমাদের বাড়ির ভিতরে জল ঢুকছে, তাই আমরা দেখতে এসেছি। আর এখান থেকে তো মানুষজন সবাই যাচ্ছে, রাস্তা ভেঙে ভেঙে পরপর নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু কারুর কোনো গুরুত্ব নেই, কেউ কোনো মানে এ করছে না। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।